ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা প্রথম মেধা তালিকায় বিভিন্ন সাবজেক্ট পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও প্রথম মেধা তালিকার সুযোগ পাননি তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে, আপনাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে, তা আপনাদের জন্য অবশ্য শুভকামনা রইল। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ভর্তির সময় কলেজে কী কী কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি। চলুন ভিডিওটি শুরু করা যাক। কলেজে ভর্তির সময় আপনার যে সকল কাগজপত্র লাগতে পারে তার একটি নমুনা তালিকা এখানে দিয়েছি, তবে এটি কলেজভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যে কলেজে ভর্তি হবেন সেখান থেকে আগে ইনফরমেশনগুলো ভালো করে জেনে নেবেন। তো প্রথম যে বিষয়টি, আবেদনপত্র। আবেদনপত্র আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনপত্রের কপি একটি জমা দিতে হবে, আর তার সাথে আরও কী কী জমা দিতে হবে দেখুন। অ্যাপসের মাধ্যমে, এখানে অবশ্য রকেট অ্যাপস বলা হয়েছে কারণ আমি যে কলেজের ইনফরমেশন নিয়েছি এখানে রকেট অ্যাপসের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়। তো আপনার যদি বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন সেই টাকা জমার একটি রসিদের ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট এবং প্রত্যেকটির ফটোকপি দুই কপি, এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই কপি, পাসপোর্ট সাইজের দুইটি এবং স্ট্যাম্প সাইজের দুইটি ছবি। এক্ষেত্রে আপনার কলেজে হয়তো বেশি কম লাগতে পারে, এটি জেনে নেবেন। চূড়ান্ত ভর্তির ফর্মের মূল কলেজ কপি এবং ফটোকপি দুইটি এবং মূল স্টুডেন্ট কপি একটি। চূড়ান্ত ভর্তি ফর্ম আপনি সংগ্রহ করবেন কিভাবে? এই আপনারা সুযোগ পাওয়ার পর, মানে অনার্সে চান্স পাওয়ার পর, এরপরে যে কাজটি করবেন, অনলাইনে আপনার যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনটি রয়েছে ওয়েবসাইটের সেখানে যাবেন। যাওয়ার পর পিন নাম্বার এবং রোল নাম্বার, এই দুইটি দিয়ে আপনি চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে পারবেন এবং সেই কপিগুলোও কলেজে জমা দিতে হবে। আর সকল কাগজপত্র একটি এ4 সাইজের খামে জমা দিতে হবে, যেহেতু অনেকগুলো কাগজ সেক্ষেত্রে একটি খামে করে আপনি এটি জমা দিতে পারবেন। তবু আপনার যে কলেজটিতে আপনি সুযোগ পেয়েছেন সেই কলেজে কী কী কাগজপত্র লাগবে তার তালিকা কিন্তু আপনি গুগল থেকে জেনে নিতে পারেন। সেক্ষেত্রে কলেজের যে নাম রয়েছে, আপনার যে কলেজে সুযোগ পেয়েছেন গুগলে গিয়ে সেই কলেজের নামটি সার্চ করবেন, করার পর তাদের নোটিশ বোর্ডে যাবেন, দেখতে পারবেন যে সেখানে দেওয়া রয়েছে ইনফরমেশন। আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম এটি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে তার তালিকা। আর ভর্তি সংক্রান্ত কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, অথবা আপনি যে কলেজে সুযোগ পেয়েছেন যদি সেই কলেজের ওয়েবসাইট কিংবা সেই কলেজের কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টিও জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।